নমস্কার বন্ধুরা, আইএসএন কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড চিল্লা বা পাউরুটির গোলা রুটি বা পাউরুটির চিল্লা, যেটাই বলেন না কেন। এটা সকালের জলখাবারের জন্য একদম ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 8 টুকরো পাউরুটি। এইভাবে আমি পাউরুটিগুলোকে ছিঁড়ে নেব। দেখুন, সব পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি। এবার আমি মিক্সিংয়ে এগুলোকে পিষে নিয়ে আসবো। এইরকম গুঁড়ো করেছি আমি, গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু সবজি। চলুন তাহলে দেখে নিই কী কী সবজি দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি আমি 1টা ক্যাপসিকামের 1/4 ভাগ। দিয়ে দিলাম আমি 2টো ধনে পাতা গাছকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1টা টমেটোর 1/2 টমেটো কুচিয়ে। আর দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিটা আর গাজরটা বেশি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজির ব্যবহার করবেন, যেটা যতটা পছন্দ করেন। এবার এখানে দিয়ে দিলাম আমি 1টা ছোট সাইজের 1টা গাজরের 1/2 গাজর আমি গ্রেট করে নিয়েছি। গাজরটা গ্রেট করে দিলাম। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। 1 চামচ চাট মশলা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকেও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আপনি চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখানে বিনসও দিতে পারেন। আমার যেগুলো পছন্দ হয়েছে আমি সেগুলো দিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না, বা পছন্দ করলে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1টা ডিমকে আমি আগে বাটিতে ভেঙে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় যে ডিম পচা থাকে, সেই জন্য 1টা বাটিতে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। অল্প অল্প জল দিয়ে আমি গোলাটা তৈরি করেছি, কিন্তু আমার এখানে 1 কাপ মতন জলের প্রয়োজন হয়েছে। পাউরুটি অনুযায়ী জলটা প্রয়োজন হয়, কারণ সব জিনিস তো আর একই রকম জল সোক করে না। আমার পাউরুটি এই গোলাটা বানানোর জন্য 1 কাপ জল আমি ব্যবহার করেছি। এবার আমি সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার স্ট্যান্ডটা একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আমি হাতে ধরে করলাম বলে ভালো করে আপনাদের দেখাতে পারলাম না। এবার আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। 10 মিনিট পরে আমি এটাকে নিয়ে এসেছি। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা অ্যাড করলাম কারণ এটা যদি আমি ময়দা না দিই তাহলে ভালো বাইন্ডিং হবে না, ভাজার সময় ফেটে যাবে বা ভেঙে যাবে উল্টানোর সময়। সেই জন্য 2 চামচ ময়দা আমি পরে অ্যাড করে দিলাম। এবার আমি ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। দিয়ে এবার আমি হাতায় করে 2 হাতা করে ব্যাটার দেব, আর অল্প ছোটো ছোটো গোলাকার করে এগুলোকে আমি ভেজে নেবো। দেখুন, এই যে আমি হাতার সাহায্যে এগুলোকে একটু ছড়িয়ে 2 চামচ দেবো। দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের করে দিলে বাচ্চারাও খুব ভালো খেতে পছন্দ করবে। এই রেসিপিটির মধ্যে অনেক রকমের সবজি আছে, এই জন্য খুব পুষ্টিকর। বাচ্চারা এমনি তো সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি ওদেরকে করে দেন ওরা খুব ভালোভাবে পছন্দ করে খেয়ে নেবে এটা। আর বাচ্চাদের জন্য যদি বানান তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। এখানে গোলমরিচের গুঁড়োটা আপনারা ব্যবহার করতে পারেন। সকালের জন্য খুব চটজলদি এই জলখাবারটা তৈরি করা যায়, একদম খুব অল্প সময়ের মধ্যে করে নেওয়া যাবে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। বাড়ির সকলের জন্য এইভাবে একবার বানাবেন, খেতে অসাধারণ লাগবে। আপনাদের পছন্দ অনুযায়ী সবজি আপনারা ব্যবহার করবেন। দেখুন, আমি আবারও ফ্রাই প্যানে, আমি কিন্তু আর তেল দিচ্ছি না, কারণ আগে যেহেতু আমি 1টা করে ভেজে নিচ্ছি সেহেতু এটা একটু তেল তেলে থাকছে। তাই জন্য আমি প্রথম যখন গোলাটা দিচ্ছি তখন তেলটা ব্যবহার করছি না। খানিকক্ষণ হয়ে যাওয়ার পরে আমি চামচের সাহায্যে অল্প করে তেল সাইড থেকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে তেলটাকে দিয়ে আমি একটুখানি একপাশ ভাজা হলে আর এক পিঠটা উল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি, যাতে এটা সিদ্ধ হয় কিন্তু একদম খুব কড়া না হয়। দেখুন, এই যে এইভাবে ভেজে নেব। আপনারা আপনাদের কাছে এটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন, কী ধরনের রেসিপি আপনারা চাইছেন আমাকে জানাবেন। আমি যদি পারি অবশ্যই আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করার চেষ্টা করব।
একইভাবে সমস্তগুলো ভেজে নিয়েছি। এবার সমস্তগুলোকে একইভাবে তৈরি করা হয়েছে, দেখুন এই যে এইভাবেই ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে আমি সমস্তগুলোকে এই যে সাজিয়ে নিয়েছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।